ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? হ্যাপি আছো, ভালো আছো, সুস্থ আছো তো? আমিও খুব ভালো আছি। ট্রাভেল উইথ বংস কিন্তু এবার নর্থ ক্যালকাটায় বেশ কিছু অফার নিয়ে তোমাদের কাছে চলে এসেছে, তোমরা থাম্বনেল দেখে আশা করি সেটা বুঝেই গেছো। ভিডিওটি দেখতে গেলে তোমাদের অবশ্যই ট্রাভেল উইথ বং এর সঙ্গে থাকতে হবে। আমি রুমকিবানেরজি, তোমরা দেখছো ট্রাভেল উইথ বং। কোথায় এসেছি, কত প্রাইস, কি কি খাবার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এসেছি ফুডিস্তানে। এটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রোডের ওপরে। গুগল ম্যাপের লিঙ্ক আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি এখানে কি কি খাবার অর্ডার করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি চিকেন পিজা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আমি চিকেন প্যান ফ্রাই, আর এখানে ডামসাপ হবেন আছে, আর এখানে চিকেন 65 আছে। এই সব কিছুরই কিন্তু কস্ট আমার 99 রুপিস পড়েছে। এই সকল খাবারগুলি এই প্রাইসে তোমাদের পেতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে। সকাল 1:30 থেকে কিন্তু 6:30 পর্যন্ত এই হ্যাপি আওয়ার্সটা আছে। তোমরা এখানে যে আইটেমগুলি পাবে আমি মেনু শেয়ার করে দেব, কোন কোন দিন অ্যাভেলেবেল আছে আর কোন কোন দিন অ্যাভেলেবেল নেই সেগুলি কিন্তু তোমরা দেখে নেবে। দরকার পড়লে তোমরা কলও করে নিতে পারো, দেখো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের এই প্রচেষ্টাটা এই কারণেই, এইটা যেহেতু আমাদের ভ্যালেন্টাইন ডে অফার বা ভ্যালেন্টাইন উইকসের আমরা এপিসোডগুলি করেছি, তার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। এগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তোমাদের সঙ্গে এবার খাবারগুলি শেয়ার করি কেমন খেতে। পিজাটা খেয়ে দেখছি, বাহ বেশ ভালো খেতে। আর দেখো ব্যাক সাইডটা একদম সফট, কোনো হার্ডনেস নেই, আর চিকেনের পরিমাণও কিন্তু ভরপুর রয়েছে। আর কিন্তু পিজাটা সত্যি দুর্দান্ত খেতে, বেশ ভালো খেতে। আর একবার খেয়ে দেখি, পিজাটা সত্যি আমার খুব ভালো লেগেছে, আর কোনো কিছুর কার্পণ্য করেনি, মজারেলা দেওয়া আছে ওপরে, আমি আবার একটু অরগানোও দিয়ে নিয়েছি। এরপর নেক্সট আইটেম ট্রাই করে দেখি। তো দেখো চিকেন প্যান ফ্রাই, এখানে 4 পিস এরকম সাইজের কিন্তু চিকেন দেওয়া আছে। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ, ক্যাপসি, বেল পেপার, শুকনো লঙ্কা দেওয়া। এবার ট্রাই করে দেখা যাক, দেখো চিকেনটা কতটা সফট একদম বেরিয়ে আসছে, খেয়ে দেখি কিরকম। বাহ চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে, দারুণ, একদম জুসি, কোনো হার্ড কোট নেই, চিকেন পুরো মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমরা কিন্তু এমনিও চিকেনটা নিয়ে খেতে পারো। এরপর আমি নেক্সট আইটেমে যাচ্ছি, ড্রামস অফ হেভেনে কামড় বসাতে। দেখো এরকম 4 পিস ড্রামস অফ হেভেন দিয়েছে, তার মধ্যে স্প্রিং অনিয়ন দেওয়া আছে, এটা ট্রাই করা যাক। ড্রামস অফ হেভেনটাও কিন্তু দারুণ খেতে, দারুণ। আমি ভাবতে পারিনি এরকম একটা ছোট্ট প্লেসে এত ভালো আর এই দামে এত সুন্দর খাবার এরা পরিবেশন করবে। ড্রামস অফ হেভেনের ভেতরটা যেরকম জুসি, সফট, মারাত্মক খেতে। আর একবার খেয়ে দেখি, খেতে কিন্তু খুব ভালো। এরপর আমি চিকেন 65টা নিচ্ছি, দেখো এরকম 4 পিস চিকেন দেওয়া আছে, আর সর্ষে আর কারি পাতা দিয়ে কিন্তু এটা ফোড়ন দিয়ে করা, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ একটা, দেখি এটা কিরকম খেতে। দেখো এবার খেয়ে দেখি কি বলছে এটা খেতে আমাকে। এটার ফ্লেভারটা কিন্তু একদমই চিকেন 65 মতন,
একদম আলাদা। অন্যান্যগুলি যেরকম একটু হালকা সুইটনেস ছিল, এটা কিন্তু একদমই ডিফারেন্ট। খেয়ে কিন্তু মুখটা পুরো রিফ্রেশ হয়ে যাবে, আর এক্স্যাক্টলি চিকেন 65-এরই টেস্টটা এসছে, দুর্দান্ত। আমার বেশ ভালো লেগেছে, ঝাল ঝাল বেশ। তোমরা নর্মালিও কিন্তু এটা এসে ট্রাই করতে পারো। সব খাবারগুলি খেয়ে আবারও তোমাদের কাছে চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বেশি না বাড়িয়ে এখানেই এন্ড করব। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দেবে ফার্দার নোটিফিকেশনের জন্য। আর তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো, লাইক করে দেবে, ইনস্টাগ্রামে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।